মহানন্দা জলস্তর বেড়ে দাঁড়িয়েছে 21.28 যা বিপদ সীমার উপরে। এরি মধ্যে নদী উপচে জল ঢুকতে শুরু করেছে গ্রামে। মালদার চাচল থানার গালিমপুরল সংলগ্ন মথুরাপুরে গ্রামের মধ্যে জল প্রবেশে বাসিন্দাদের মধ্যে আতঙ্কের ভীত সৃষ্টি হয়েছে। প্লাবিত কৃষি জমিও আতঙ্কে গ্রাম ছেড়ে বাধ্য হয়ে রোডের ধারে আশ্রয় নিচ্ছে গ্রামবাসীরা। প্রশাসনের সাহায্যের দিকে তাকিয়ে গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে আসেন মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পিঙ্কি খাতুন। দুর্গতদের সাহায্য করা হবে বলে তিনি জানান। জল ঢুকে গেল, জলের মধ্যে আমাদের খুব আতঙ্কে আছি। এখন কখন কি হবে বলা যাবে না, আমাদের সহযোগিতা দরকার সরকারের। জল আজ তিন দিন থেকে খুবই জল বাড়ছে, আরও বেড়ে যাচ্ছে, রাত্রে হয়তো আরও ঘরে জল ঢুকে যাবে। এই পরিস্থিতিতে আমাদের খুব ভয়ানক ভয় হচ্ছে। এখন আমাদের থাকার ব্যবস্থা করুক সরকার, এবং প্লাস নৌকার দরকার, কিছু লোককে সেটিং করতে হবে, অন্য জায়গায় স্কুলে নিয়ে যায়, এরকম আমাদের প্রয়োজন হয়ে গেছে। যেন খাওয়া দাওয়া কিছু পাই, গরু ঘাস টাস খট নাই, সহযোগিতা পাই, এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানের দরকার, এবং জেলা পরিষদের মেম্বারের দরকার, প্রধান দরকার, এইসব সরকার যেন আমাদের সহযোগিতা করে, তার জন্য আমরা অনুরোধ করছি। তার মানে কুড়িয়ে দিকার লোক পুহেরা যেমন নাকার স্থানীয় লোকের ওই যে বাড়ি যা।